তুমি আমাকে বাঁচালে। আচ্ছা, এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অন্য কোনো পথ আছে? ভাইয়া, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কত বছর ধরে আমরা তোমার দেখা পাওয়ার অপেক্ষায় তোমাকে এসে বেড়াচ্ছি। আমি আমি তোমার বোন ভাইয়া। বোন, তুমি আমাদের আমানত, মাথার মণি নিশান চৌধুরীকে নিয়ে কোন অবস্থায় কোথায় আছো? আসুন। শায়লা, শায়লা, তুমি কেমন আছো? তোমার দোয়ায় আল্লাহর রহমতে সালামতে বেঁচে আছি। দিনের পর দিন আমি, ওরা তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি এতটা বছর তোমাদের ফিরে পাওয়ার আশা বুকে নিয়ে তোমার দায়িত্ব পালন করেছি, খুব আমাকে নিরাশ করেননি। শালা, আমাদের নিশান, নিশান চৌধুরী কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দাও বাবা। ওয়ালাইকুম আসসালাম। ছোট ছোট আপনি কি করছেন? খোদা, তোমার দরবারে লাখ লাখ শুকর, তুমি আমাদের মনের আশা পূরণ করেছো। মামা নিশান, আপনি আমাদের চোখের মণি, আমাদের মণি সম্মানী ব্যক্তি। আমরা সবাই আপনার সেবক মাত্র। আপনি বিজয়নগর গ্রামের জমিদার ওই বিজয় চৌধুরীর সন্তান। মা, মা, উনি উনি কি বলছেন? ঠিকই বলছে বাবা, যে সত্য এতদিন তুই জেনেছিস তা মিথ্যে। আমি তোর গর্ভধারিণী মা নই, মায়ের স্নেহে আদরে তোকে আমি লালন পালন করেছি মাত্র। নিশান, যে মরণ যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমি তোকে গড়ে তুলেছি, সে যুদ্ধ করার সময় এখন এসেছে বাবা। মা! হ্যাঁ বাবা নিশান, শালা আমার স্ত্রী, আর এরা আমার পুত্র পুত্রবধূর নাতি, আর ওরা আপনার বাবার সুখ দুঃখের সাথী। আপনাদের পূর্বপুরুষের পর আপনার বাবা ছিলেন বিজয়নগর গ্রামের জমিদার বিজয় চৌধুরী, যিনি নিজেকে কখনো জমিদার মনে করতেন না। গরিব অসহায় মানুষদের আপদে বিপদে তিনি ছিলেন সবার পাশে। তার এই গচ্ছিত আমানত আপনি আর মা রানি। হ্যাঁ ভাইয়া, এই পৃথিবীতে তুমি আমার একমাত্র আপন জন। রানি, ভাইয়া, রানি, ভাইয়া, বাবার দেয়া এই পবিত্র তাবিজ আপনার বাবার সবচেয়ে বড় আমানত। আপনার বংশের রীতি অনুযায়ী বংশানুক্রমে চলে আসছে। আপনাদের বংশের বাইরে অন্য কারো গলায় এই তাবিজের শক্তি কাজ করে না। এর মধ্যে এমন এক ঐশ্বরিক শক্তি আছে
যার কারণে এটা গলায় থাকলে কোনো অপশক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আর তাই আপনার বাবার মৃত্যুর আগ মুহূর্তের ওয়াদা পূরণ করার জন্য এই তাবিজ আপনার গলায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন কেন বলবো সব ঘটনা আজ খুলে বলবো 25 বছর আগে একদিন গরিবের অধিকার আদায় করার জন্য জীবন বাজি রেখে আপনার বাবা অত্যাচারী জুলুমবাজ ওই জুম্মদ খানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শুকর আলহামদুলিল্লাহ চলো সবাই তোর এত বড় সাহস আমাদের বৃদ্ধ নির্বাচন করে চেয়ারম্যান হতে চাস আসি আসা তোর পূরণ করে তোকে কবরে পাঠিয়ে দেবো সাবধান করে দিচ্ছি সবাইকে এই বিজয়নগরের মাটিতে দাঁড়িয়ে এই বিজয় চৌধুরীর সাথে লড়াই করার সাহস তোদের কি করে হলো তাই সাবধান করে দিচ্ছি ওই তরবারের সীমানা পার হয়ে কারোর পা এগিয়ে আসলে দেহ থেকে তার হাত পা কল্লাটা আলাদা হয়ে যাবে মেজ বুঝেছ কার বুদ্ধিতে চাষা বোর্ড নির্বাচন করার সাহস পেয়েছে এই চাষা যদি চেয়ারম্যান হয় তাহলে উনি সেই ফায়দা লুটবে মুখ সামলে কথা বলো আমি তোমাদের মতো লোভী নই যে আকবরের চেয়ারম্যান হওয়ার সুফল আমাকে ভোগ করতে হবে আল্লাহ রহমতে আমার বাপ দাদা যে রেখে গেছে তা চেয়ে বেশি কিছু আমি চাই না কিন্তু আমি বেঁচে থাকতে জুলুম অত্যাচার করে এই গরিবের হক তোমরা কেড়ে নিতে পারবে না ভাইজান ভুলে যাবেন না আমি আপনার ভগ্নিপতি আমাদের বিরোধিতা করা আপনার উচিত হবে না না আমার সাথে অন্যায় করে ক্ষমা পেতে পারো কিন্তু খেটে খাওয়া অসহায় গরিব মানুষগুলোর উপর কোনো জুলুম আমি বরদাস্ত করব না এরা অসহায় আর গরিব হলে আমাদের বিরুদ্ধে নির্বাচন করার সাহস কি করে পায় চুপ যে গরিবদের পরিশ্রমের ফসল ভোগ করে তোমরা ধন সম্পত্তি দ্বিগুণ করো যাদের ভোট নিয়ে তোমরা ক্ষমতা দখল করো তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এটা কোন আইনে লেখা আছে শুনে রাখো আমার সমর্থন নিয়ে তোমরা প্রতিবার নির্বাচনে জয়ী হয়ে যে ক্ষমতার অপব্যবহার করেছ আজ থেকে তার করতে পারবে না এবার এই আকবরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তোমাদেরকে জয়ী হতে হবে ভাবি যান টিএনআর অফিস থেকে আমার নমিনেশন পেপার নিয়ে আসুন একজন গর্ভবতী মায়ের পেটে লাথি শাস্তি কি জানিস মৃত্যুদণ্ড কিন্তু আমি তোকে সে শাস্তিতে মারবো না জিন্দা লাশ বানিয়ে বাঁচিয়ে রাখবো ভাবি জুতা খুলে এর গালে মারো যাতে এই জুতার বাড়ি ওদের বংশের মুখে গিয়ে পড়ে
এত কিছু হওয়ার পরেও তোমার ভাইয়ের ছেলের নাম রাখা অনুষ্ঠানে যেতে চাও? ভাই পর জন্য সইটা গুনছ? মনে রাখিস, যার সাথে শক্তিতে পারবি না তাকে বুদ্ধিতে শেষ করে দিতে হয়। আর তাই কাল বিজয় চৌধুরীর ছেলের নাম রাখার অনুষ্ঠানে যাবার ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নিতে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসবো, তোমাকে দেখবো, সে আশাই ছেড়ে দিয়েছিল ভাইয়া। মানুষের ইতিহাসে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়, কিন্তু ভাই বোনের সম্পর্ক আজীবন থাকে। বোন যা, ভিতরে যা। চেয়ারম্যান সাহেবের ভাবসাব দেখছি অন্যরকম হয়ে গেছে, তাই না হুজুর? ইয়া আল্লাহ, রজব, রমজান ও জেলকদ মাসে যাদের জন্ম, সেই জন্ম তারিখ অনুযায়ী জন্মদাতা জমিদার বিজয় চৌধুরীর উত্তরসূরী হিসেবে বিজয় নিশান অর্থাৎ নিশান চৌধুরীর নামটি অর্থপূর্ণ বিধায় নামটি রাখা যেতে পারে। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ও যেখানে থাকবে সেখানে কোনো বিপদ আপদ আঘাত হানতে পারবে না, দুষ্টচক্রের মহাশক্তি ওকে পরাস্ত করতে পারবে না। হ্যাঁ, বাপ কা বেটা হবে। হুজুর, এমন দিনক্ষণ দেখে আপনাদের বংশের কারু নাম রাখা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী। 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 আমার প্রিয় গ্রামবাসীগণ, আপনারা এই অনুষ্ঠানে এসেছেন বলে আমি খুব আনন্দিত। আমার শ্রদ্ধেয় বাপ দাদারা আমার জন্য যে জমি রেখে গেছেন, আজ থেকে তার 500 বিঘার মালিক আপনারা। আপনারা আমার ছেলে এই নিশান চৌধুরীর জন্য দোয়া করবেন। নিশান চৌধুরী, নিশান চৌধুরী। নিশান চৌধুরী, নিশান চৌধুরী।